মোদী সরকারের এবার নতুন পদক্ষেপ, বাড়িতে সন্তান জন্মালেই এবার পাবেন 5,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, তার সম্পত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। বাড়িতে কন্যা সন্তান জন্মালে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং সেটা কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন, তা সরাসরি কিন্তু আপনি অ্যাকাউন্টে 5,000 টাকা পেয়ে যাবেন যদি বাড়িতে আপনার সন্তান জন্মে থাকে। তা ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। মোদী সরকারের বড় পদক্ষেপ, এবার বাড়িতে নতুন সদস্য জন্মালেই মিলবে টাকা, তা কীভাবে করবেন আবেদন দেখে নিই। দেশের মানুষদের স্বার্থে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালাচ্ছে, যার ফলে আর্থিকভাবে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। ঠিক সেই রকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই স্কিমে 5,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি 2017 সালের 1 জানুয়ারি এই স্কিমটি শুরু হয়। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে প্রথমবার গর্ভবতী এবং স্তনদানকারী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি এই প্রকল্পটি প্রধানমন্ত্রী গর্ভাবস্থা সহায়তা প্রকল্প নামে পরিচিত। তা এই স্কিমের সুবিধা পেতে প্রথমবার গর্ভবতী হয়েছেন এমন মহিলাদের রেজিস্ট্রেশন করতে হবে। তা সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনাকে যে প্রথমবার গর্ভবতী হলেই কিন্তু আপনি এই স্কিমের সুবিধা পাবেন, দ্বিতীয়বার সন্তানের জন্য কিন্তু আপনি এটা পাবেন না। তা কী কী ডকুমেন্টস আপনি জমা করবেন, এক্ষেত্রে যে আবেদন করবেন তার এবং তার স্বামীর আধার কার্ড এবং ব্যাংকের পাসবুকের জেরক্স কিন্তু জমা দিতে হবে, এবং ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। তা এই প্রকল্পের অধীনে কিন্তু গর্ভবতী মহিলার 3টি কিস্তিতে মোট 5,000 টাকা প্রদান করা হয়। তা এই টাকাটা আপনাকে দেওয়া হবে মোট 5,000 টাকা, এবং সেক্ষেত্রে 5,000 টাকার মধ্যে প্রথম কিস্তিতে 1,000 টাকা দেওয়া হবে, এবং দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা দেওয়া হবে, এবং তৃতীয় কিস্তিতে কিন্তু 2,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ মোট 5,000 টাকা কিন্তু 3 বারে দেওয়া হবে। তবে সরকারি চাকরি করেন এমন মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাই এটা মাথায় রাখতে হবে। যারা সাধারণ নাগরিক রয়েছেন এবং তারাই কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি এই মহিলা থেকে প্রাপ্য টাকা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তা এই প্রকল্পের সুবিধা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন, তা আবেদন করার জন্য আপনার এলাকায় যে আশাকর্মী রয়েছে এবং তার সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং তারাই কিন্তু প্রধানমন্ত্রীর মাতৃত্ব বন্দনা যোজনার কিন্তু ফর্ম দেবে, এবং সেই ফর্ম ফিল আপ করে কিন্তু নর্মালি ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে। এছাড়া কিন্তু আপনি অনলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে পারবেন। তা আশা করছি ভিডিওটা আপনাদের উপকার হয়েছে, এবং আপনি মাতৃত্ব বন্দনা যোজনার সুবিধা পেয়েছেন কি পাননি, বা 5,000 টাকা আপনার এখানে ঢুকেছে কি ঢুকেনি, আপনি কমেন্ট করতে অবশ্যই জানা ভুলবেন না। এবং এছাড়া যদি কোনোরকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন।